সর্বাধিক দায়িত্ব ছিল মাননীয় প্রধানমন্ত্রীর। অন্যরা যেখানে সারা দুনিয়ার লোক তাকে চিৎকারি করছে, ধিক্কার দিচ্ছে, আপনি কেন চুপ করে ঘরে বসে আছেন? আপনি টিভি দেখেন না কি হচ্ছে দুনিয়াতে? কাল কিয়ামতের মাঠে এই 70 কোটি মানুষের নেত্রী হিসেবে আপনাকে সবার আগে আল্লাহর নিকট কৈফিয়ত দিতে হবে। আমার নবী মুহাম্মদের সঙ্গে বেয়াদবি করছো অন্য রাষ্ট্রের নেতা, তুমি তো 17 কোটি মানুষের নেতা, তুমি কেন কথা বলো নাই? ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে যদি ভারতের মোদী সরকার ধর্মের নামে ওই বাবরি মসজিদের ওখান গিয়ে যোগাসন করে বসতে পারে, তা ধর্মের সেকুলারিজম নষ্ট না হয়, আপনাদের এত ধর্মের বড়াই কিসে? কিসের ধর্ম নিরপেক্ষ আপনারা? আপনারা বললে কি জানা হবে না? আর এক পাগল জন্ম হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, জিয়া, তার জিয়া আহসান, সে বলে কি জানেন, আসসালামু আলাইকুম বলাটা হলো জঙ্গিবাদী কথা। সে বলে আল্লাহ হাফেজ বলাটা জঙ্গিবাদী চর্চা। আমরা বললো তুমি তো জিয়া আহসান নামটা পাল্টে লেখক অন্য কিছু বানাও, ওর জিয়ার তো আরবি শব্দ। এই সমস্ত পাগল দিয়ে দেশ চলবে না, এটা মুসলমানের দেশ, এটা পাগলের দেশ না। ক্ষমতায় গিয়েছেন মুসলমানদের ভোটে, ক্ষমতায় গিয়ে মুসলমানদের ইমানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, আপনারা সাবধান থাকেন, আল্লাহর পক্ষ থেকে গজব আসলো বলি আপনাদের উপর। একটা করোনা ভাইরাস দিয়ে হবে না, পারলে আল্লাহ আরো ভাইরাস বাড়াবে আপনাদের মধ্যে নেতাগুলো খতম করার জন্য। সাবধান হয়ে যাও দুনিয়ার মানুষ, ম্যাকো একা নয়, এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ তৈরি হয়ে গেছে। ইতিমধ্যে জার্মান চ্যান্সেলর কি মার্কেল না, অ্যাঞ্জেলা মার্কেল বলেই ফেলেছেন আগামী 50 বছরের মধ্যে পুরো জার্মানি সব মুসলমান হয়ে যাবে, ইনশাল্লাহ পুরো ফ্রান্স মুসলমান হয়ে যাবে, পুরো পৃথিবীতে ইসলামী হুকুম এগিয়ে যাবে। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী মিথ্যা হয় না, তিনি বলেছেন এমন কোন বস্তি ঘরও থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে না। আল্লাহর নবীর জবান দিয়ে কুশ্চিনকাল মিথ্যা কথা বের হয়নি, বের হতে পারে না। আমরা বিশ্বাস যতই তোমরা চেষ্টা করো, হত্যা করো, খুন করো, জেল খাটাও, যা খুশি করো, তোমাদের ক্ষমতা আছে। ফেরাউন ডুবে মরেছে, নমরুদ ধ্বংস হয়েছে, তোমরা একদিন মরবে, ধ্বংস হবে, কিন্তু আল্লাহ রসুলের দিন টিকে থাকবে, ইসলাম টিকে থাকবে, কোরআন টিকে থাকবে, হাদিস টিকে থাকবে, একে ধ্বংস করার ক্ষমতা কারো নাই। কারণ আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ, আমি কোরআনের হেফাজত করবো।